মনোহরদি উপজেলা। 195 বর্গ কিলোমিটার জায়গা দখল করা মনোহরদি থানা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। 1904 সালে মনোহরদি থানা প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে এ জনপদটি ছিল রায়পুরা থানার আওতাভুক্ত, যার উত্তরে রয়েছে পাকুন্দিয়া, দক্ষিণে শিবপুর, পূর্বে বেলাব ও কটিয়াদি এবং পশ্চিমে কাপাসিয়া উপজেলা। মনোহরদি উপজেলার পাশ দিয়ে বয়ে চলা পুরাতন ব্রহ্মপুত্র নদ আরিয়ালখা, গোতাশিয়া, জোরিয়া ও পারিলবিল উল্লেখ করার মতোই। একটি পৌরসভা ও 12 ইউনিয়নের সমন্বয়ে গঠিত মনোহরদি উপজেলা। ইউনিয়নগুলো হল একদুয়ারিয়া, কাঁচিকাটা, খিদিরপুর, গোতাশিয়া, চন্দনবাড়ি, চরমান্দালিয়া, চালাকচর, দৌলতপুর, বড়চাপা, লেবুতলা, কৃষ্ণপুর ও সুকুন্দি ইউনিয়ন, যাদের ধারাবাহিকতায় আজকের মনোহরদি। ওয়ারী বটেশ্বর সভ্যতার পরে অযোধ্যার রামচন্দ্রের কিছু অনুসারী রায়পুর এলাকায় বসতি স্থাপন করে। তারপর চণ্ডীপাড়ায় চণ্ডী রাজা বসতি স্থাপন করেন। জনশ্রুতি রয়েছে কৃষ্ণের অনুসারীগণ কৃষ্ণপুরে বসতি স্থাপন করেন। ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানের আর্য কর্তৃক বিতাড়িত অনার্যদের আশ্রয়স্থল হয় মনোহরদি। এখানকার সংস্কৃতি গড়ে ওঠে রাম, শ্রীকৃষ্ণ ও বৈদিক সংস্কৃতি, এক কথায় ধর্মভিত্তি। চণ্ডী রাজা শাহ ইরান কর্তৃক পরাজিত হলে এখানে মুসলিম ধর্মের উন্মেষ ঘটে। পরবর্তীতে জৈনপুরের মাওলানা কেরামত আলী ও হাজী শরীয়তুল্লার মাধ্যমে মুসলিম পুনর্জাগরণের সংস্কৃতির চালু হয়। মনোহরদি উপজেলার প্রাচীন নিদর্শনাদির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যেসব স্থাপত্য, মিয়াবাড়ির এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, সুকুন্দানি আব্দুল হাই মৌলবীর মসজিদ, বিলাগি মিয়ার মসজিদ, নারান্দি আশক মোল্লার মসজিদ, আসাদনগর মাজার ও মনোহরদি পাগলনাথ আশ্রম। ইতিহাসের সাক্ষী হয়ে যেসব ঘটনা আজও সাক্ষী দিয়ে যায়, 1968 সালের 29 ডিসেম্বর গণ আন্দোলনে হরতাল চলাকালে হাতিরদিয়া বাজারে জনতার পিকেটিং ও বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলে 3 জন নিহত হন ও বহু লোক আহত হন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মনোহরদি উচ্চ বিদ্যালয়ে পাকসেনা ক্যাম্পে মুক্তিবাহিনীর হামলায় 5 জন পাকসেনা নিহত হয় এবং মুক্তিবাহিনী কিছুকাল ক্যাম্পটি দখল করে রাখে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সুকুন্দানি ইউনিয়নের 10 গ্রামে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 4 জন পাক সেনা নিহত হয়। পরদিন পাক বাহিনী গ্রামটিতে আগুন ধরিয়ে দেয়। এই উপজেলার যেসব ব্যক্তির কথা না বললেই নয়, মরহুম গাজী ফজলুর রহমান, মরহুম আব্দুল মান্নান, অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, লে জেনারেল অব মোহাম্মদ নুরুদ্দিন খান পিএসসি, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, লে কর্নেল অফ আব্দুল রৌফ বীর বিক্রম, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া, জনাব মোল্লা ওয়াহেদুজ্জামান, জনাব রিয়াজউদ্দিন আহমেদ, অধ্যাপক ডাক্তার এম এ রৌফ সর্দার, জনাব মোহাম্মদ মতিউর রহমান, জনাব শাহজাহান সর্দার, জনাব আব্দুল ওয়াদুদ ভুইয়া ও আব্দুল কাদের মোল্লা। দর্শক, এই ছিল আমার কাছে মনোহরদি উপজেলার উল্লেখযোগ্য বিষয়ের পরিচিতি। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন ও পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।